হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার চলে এসলাম তোমাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখেছি আমার যেসব এখানে কবুতরগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু আমার রেডি কবুতর, 5 ঘন্টা প্লাস কবুতরগুলো ফ্লাইং করছে। তোমরা যদি ফ্লাইং ভিডিও না দেখে থাকো আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই কবুতরের ফ্লাইং ভিডিও তোমরা দেখে নিতে পারো। আগে গাইস কিন্তু 5 ঘন্টা কবুতরগুলো কিন্তু ফ্লাইং করতো না, আগে হয়তো 2-3 ঘন্টা কবুতরগুলো ফ্লাইং করতো, এখন কিন্তু সেই দমটা বেড়ে গিয়ে গাইস 5 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে ওই কারণে গাইস কবুতরগুলো আমি খুব উড়াচ্ছি, মানে বলবো আমি কবুতরগুলোকে প্রতিদিন উড়াচ্ছি। তো গাইস গতকালকে কবুতরগুলোর সঙ্গে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ওই কারণে গাইস আজকে আর কবুতরগুলো উড়ানোর গাইস একদম মন যাচ্ছে না। কেন মন যাচ্ছে না সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা না দেখলে বুঝতে পারবো না। তো গাইস ভিডিও ক্লিপ তোমাদের কিছু দেখাচ্ছি, গাইস তোমরা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ কিভাবে, মানে কি বলবো, শিকরা যে এত পরিমাণে অ্যাটাক করছে, এত পরিমাণে শিকরা যে অ্যাটাক করছে কি বলবো, কবুতরগুলো উড়ানোর মতো নয়, মানে উড়ালেই কবুতরগুলোকে তাড়া করছে। তো গাইস আমার কবুতরের শিকরা শুনে কাটানোর ট্রেনিং যেহেতু আছে ওইখানে গাইস, আমার কিন্তু কবুতর খুব একটা ক্ষতি হচ্ছে না। হয়তো গাইস কবুতরগুলো শিকরা তাড়া করছে কিন্তু গাইস কবুতর কিন্তু একটাও ধরতে পারছে না। কিন্তু গতকালকে আমি 6খানা কবুতর ফ্লাইংয়ের জন্য ছাড়ি, কি বলবো গাইস, একটা কবুতর পুরো এখান থেকে ছিঁড়ে দেয়, মানে ধরতে মানে ধরে আমি দেখছি যে চোখের সামনে থেকে গাইস কবুতরটাকে নিয়ে যাচ্ছে, পুরো একদম ছিঁড়ে দিয়েছে। তোমাদেরকে এই কবুতরটা দেখাবো, তবুও তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা গাইস অবশ্যই অন করে রাখো। তো গাইস চলো তোমাদেরকে দেখাই যে কোন কবুতর কালকে শিকরা আমার অ্যাটাক করেছে। তো গাইস চলো তোমাদেরকে দেখাই যে কোন কবুতরটি কালকে শিকরা পুরো ছিঁড়ে দিয়েছে, মানে কি বলবো একদম পুরো ছিঁড়ে দিয়েছে। আগেও আমার অনেক কবুতরকে কিন্তু শিকরা অ্যাটাক করে অনেক কবুতরকে ছিঁড়ে দিয়েছিল গাইস, যেমন এই কবুতরটি দেখতে পাচ্ছ এই উপরে গাইস, এই ম্যাট্রাস কবুতরটিও ছোটোবেলায় যখন ফ্লাইং করতো তখন কিন্তু পুরো ছিঁড়ে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ ওপরে কিছু কবুতর আছে, নিচেও কিছু কবুতর আছে, কবুতরটি কালকে বাজে অ্যাটাক করে পুরো ছিঁড়ে দিয়েছিল। তোমাদেরকে দেখায় আগে দরজাটা গাইস বেঁধে নিই, নাহলে কবুতরগুলো রিলিজ হয়ে যাবে, আর রিলিজ হয়ে গেলেই গাইস সমস্ত কবুতরই কিন্তু উড়ে যাবে। আর উড়ে গেলেই তোমরা তো বুঝতে পারছো যে শিকরা কী পরিমাণে অ্যাটাক করছে। ওই কারণে গাইস দেখতে পাচ্ছ মান পুরো ফাঁকা, আমি কিন্তু একটা কবুতরই ছাড়িনি, আজকে সমস্ত কবুতরই আটকানো আছে। তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কবুতরটি এলো, তোমাদেরকে গাইস ধরতে পেরেছি, তোমাদেরকে দেখাচ্ছি গাইস। দেখো এই কবুতরটি কালকে পুরো একদম ছিঁড়ে দিয়েছে, কি বলবো, খুব সকালে একটা কবুতর ছিল, খুব সুন্দর ফ্লাইং করছিল কবুতরটি। গাইস তোমাদেরকে দেখাচ্ছি গাইস, একা একা গাইস ভিডিও করছি, কীভাবে দেখাবো বুঝতে পারছি না, তবুও তোমাদের দেখানোর জন্য গাইস ধরতে পারছো শিকরাতে পুরো কবুতরটি পুরো ছিঁড়ে দিয়েছে। ঠিক আছে দেখো, খুব একটা ক্ষতি হয়নি, জাস্ট গাইস লোমটাই ছিঁড়েছে, এমনি খুব একটাও বড় ক্ষতি হয়নি। তো কবুতরগুলোকে এখন উড়ানো আমি বন্ধ করে দিয়েছি, এখন ছেড়ে দিই কবুতরটি। তো গাইস দেখতে পাচ্ছ এই কবুতরটি বাজে ধরেছিল, তোর কবুতরটির খুব সুন্দর ফ্লাইং আছে, কি বলবো, যে কবুতরটি যদি কালকে ক্ষতি হয়ে যেত খুবই খারাপ লাগতো। কেননা গাইস এই কবুতরটি আমি একদম বাচ্চাবেলায় কবুতরটি কালেকশন করেছিলাম, আর বাচ্চা থেকে গাইস কবুতরটি আমার বাসায় ফ্লাইং করেছে, এখনো পর্যন্ত বাদ পাখি ধরেছে। তাই কি কবুতরটি যদি আমি এখনই ছাড়ি এখনই কবুতরটি উড়ে যাবে, কি বলবো গাইস, কবুতরটি খুব সুন্দর ফ্লাইং করে। আর এখানে গেলে আমি নতুন কিছু বেবি কবুতর নিচে ব্রিডিং লফট থেকে আমি শিফট করেছি গাইস, দেখতে পাচ্ছ এই একটা আছে গাইস বেবি কবুতর, যে বলেছিলাম যে 8 ঘন্টা প্লাস যে আমার বাড়ি যে মকায় রেজাল্ট করেছে তাদেরই গাইস বাচ্চা, এই একটা বাচ্চা গাইস আর এই একটা বাচ্চা, দুটো বাচ্চা। তো এই বাচ্চাগুলোর বাবা মা আমার বাসায় 8 ঘন্টা প্লাস কবুতরগুলো ফ্লাইং আছে। আর এদিকে গাইস বাচ্চ এক পিয়ার আছে, এই কবুতরগুলো একদম ফুল রেডি কবুতর, এই কবুতরগুলো গাইস কি বলবো খুব সুন্দর ফ্লাইং করছে, ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতরগুলো যখন ছাড়ি কবুতরগুলো কিন্তু উড়ে যাবে। আরও নতুন কিছু বেবি, এখানেও কিছু বেবি উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা না দেখলে বুঝতে পারবো না। তো গাইস দেখো, তো গাইস এদের একটা বেবি উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই পিয়ারেরই গাইস আগেরবার যে বেবিগুলো উঠেছিল একদম জিরো পরের বেবি, পুরো ভ্যানিসি উড়িয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে জিরো পরের বেবি ভ্যানিসি উড়িয়েছিলাম, সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এবারে গাইস একটা ডিম বাবা করেছিল, একটা বেবি উঠেছে। তো গাইস দেখো একদম গাইস অরিজিনালি বাবার মতো হয়েছে গাইস, এর বাবা অনেকটা এরামি গাইস, দেখতে পাচ্ছ এটা ওর বাবা। তো গাইস এই ব্লাড লাইনের কবুতরে আমি আমার বাসায় খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি, কেননা গাইস পুরো জিরো পর থেকে বেবিগুলো পুরো ভ্যানিসি উঠছে। তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে বাচ্চাগুলো কিন্তু পুরো ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতরের বাচ্চাগুলো কিন্তু ভ্যানিসি উঠে যাচ্ছিল, আবার কিন্তু ডিম দিয়ে দিয়েছে কবুতরগুলো, তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখো, কবুতরটি কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে। আর এইটার গাইস নর কবুতরটি গাইস দেখো, এটা নরটা আর গাইস মাদিটা দেখো, আবার কিন্তু গাইস ডিম দিয়ে দিয়েছে কবুতরটি। তো দেখি এই সিজনে এই বাচ্চাটা কেমন রেজাল্ট করে। একটা জিনিস হচ্ছে সেটা হলো গাইস পিয়ারের যে
কালারের যে কম্বিনেশনটা ওটা খুব একটা ভালো আসছে না। ওইখানে গাইজ ভাবছি এই পিয়ারটা পুরো ভেঙে দেবো, ভেঙে গাইজ নতুন পিয়ার সেট করব। আর এখান থেকেও গাইজ কিছু কবুতর আমি গাইজ দেখতে পাচ্ছি, এখান থেকেও কিছু কবুতর আমি পিয়ার ভেঙে নিচে ব্রিডিং লফটে নিয়ে যাব ডিম বাচ্চা করানোর জন্য। আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যা নোটিফিকেশন বেল আইকনটি না গাইজ অবশ্যই অল করে রাখো। তো গাইজ চলো কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই। আর গাইজ এখানে দুটো গাইজ নতুন বেবি কালকে উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি গাইজ দেখো। এই ধাইটা কী বলবো গাইজ, খুব সুন্দর রেজাল্ট আছে, তোমাদেরকে দেখাচ্ছি বেবিগুলো। দুটো বেবি উঠেছে গাইজ দেখো, দেখো বেবিগুলো। একটা বেবি গাইজ কালকে পড়ে গেছিলো ওইখানে গাইজ, বেবিটা কী বলবো নিচে পড়ে গেছিলো, বাঁচবে কিনা গাইজ বলতে পারছি না। তো গাইজ দেখো এই বেবিটা গাইজ কালকে কীভাবে আমি জানি না এখান থেকে গাইজ নিচে পড়ে গাইজ এই জায়গাটাই ছিল, এই যে গাইজ এই জায়গাটায় পড়েছিল। তো সকালবেলা গাইজ আমি লট যখন আসি, লট খুলি তখন গাইজ বেবিটাকে আমি তুলে গাইজ উপরে দিয়ে দিই, কিন্তু গাইজ ঘাড় আর তুলতে পারছে না, হয়তো ঘাড়ে চোট খেয়ে গেছে কবুতরের বাচ্চাটা। তো গাইজ থুয়ে দিই দেখ, তো গাইজ ঘাড় তুলতে পারছে না, খুব চোট খেয়ে গেছে কবুতরের বাচ্চাটা। তো আগের বারে বাচ্চাগুলো কী বলবো খুব সুন্দর রেজাল্ট করেছিল। এই এই পিয়ারের বেবিও গাইজ পুরো জিরো পরের বেবি, কিন্তু গাইজ ভ্যানিশে উড়ে। তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে এদের বেবি কিন্তু আগের বারে কেটে গেছিলো আর বাসায় নামতে পারিনি। তো গাইজ চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই, কেননা গাইজ অনেকটাই বেলা হয়ে গেছে, তো কবুতরগুলোকে এখনও দানা পানি দেওয়া হয়নি। তো কবুতরগুলোকে দানা পানি দিয়ে দিই, তোমার বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো গাইজ চলো তোমাদের সমস্ত কবুতরকে নামছি একে একে কবুতরগুলো। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু একে একে নামছে। দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু দানা পানি করিয়ে দিচ্ছে, আর বেবি কবুতরগুলো গাইজ এখনও উপরে আছে, নামতে পারছে না গাইজ দেখতে পাচ্ছ। আর কবুতরগুলোকে কিন্তু আমি দানা পানি দিয়ে দিয়েছি, চলো কবুতরগুলো দানা পানি করে নিক আর দরজাটা আমি দিয়ে দিই। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ফ্লাইং ভিডিও দেখানোর জন্য, অবশ্যই দেখাবো। কেননা গাইজ কবুতর যতই বাজ পাখি খাক, কিন্তু কবুতর গাইজ না উড়ালে কবুতর কিন্তু ভালো লাগে না। গাইজ আজকে আমি কবুতরগুলো উড়াতাম, কিন্তু আজকে তোমাদের মাঝে জাস্ট দেখালাম, দেখতে পাচ্ছ বাজ পাখি কীভাবে অ্যাটাক করে কবুতরগুলোকে কিন্তু ছিঁড়ে দিয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো কবুতরের ফ্লাইং ভিডিও। তো গাইজ চলো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ জন্য গাইজ ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।